লাগছে আমার কাছে তেতুলের টকটা বেশি মজা লাগছে খাচ্ছি এবং অনেক মজা পাচ্ছি পরবর্তীতে আবার আসব এটা মজাই আছে ভালোই লাগে আমি এখানে প্রায়ই আসি খেতে ফ্রেন্ডদের সাথে আজকেও এসেছি গতকালকেও এসেছি আমার মনে হয় সবকিছুই টেস্ট করা দরকার এই জিনিসটাও ভালোই লাগছে আমার কাছে যেটা বলতে কারণ সবার টেস্ট তো আর এক না যার কাছে যেমন লাগে আর কি ফুচকা ভেলপুরি বিক্রি করে মাসে 6 থেকে 7 লক্ষ টাকা আয় করেন এমন কথা বললে হয়তো অনেকেই অবাক হবেন কিন্তু অবাক হওয়ার কথা হলেও এটিই সত্য রাজধানীর মৌচাকে অবস্থিত শাহজাহানের ফুচকার দোকানে প্রতিদিন আয় হয় 20 থেকে 25 হাজার টাকা যা মাসে দাঁড়ায় 6 থেকে 7 লক্ষ টাকায় শুধু তাই নয় এই দোকানে পাওয়া যায় 12 পদের টক যার যতটুকু পরিমাণ ইচ্ছা ততটুকু টক নিয়ে খেতে পারেন ফুচকা এজন্য শাহজাহানের দোকানে সবসময় ফুচকা প্রেমীদের ভিড় লক্ষ্য করা যায় কেউ বা দূর দূরান্ত থেকে ছুটে আসেন শাহজাহানের ফুচকা খেতে চলুন জেনে নিই ফুচকা প্রেমীরা শাহজাহানের ফুচকা সম্পর্কে কি বলে এবং কিভাবে মাসে 6 থেকে 7 লক্ষ টাকা আয় করেন ফুচকা বিক্রেতা শাহজাহান আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি মগবাজারেই থাকি ডাক্তারগলিতে এখানে আসি প্রত্যেক দিন বিকালবেলায় আসি খেতে খুব ভালো লাগে আর বিভিন্ন রকম টক আছে টক আইটেমের জন্য অনেক ভালো লাগে আমি খিলগাঁও থেকে এখানে কোচিং করি আমি বিকর্ণেশে কলেজে পড়ি কোচিং করে আসার পর ফুচকা খাই তো ওনারটা অনেক ভালো লাগে এই জন্য এখানে এসে খাওয়া এখানে অনেক টাইপের টক পাওয়া যায় এই জন্য বেশি ভালো লাগে এখানে আর ওনারটা অনেক মজাও আমি একটা ভাত খাচ্ছি বাট ভালো লাগতেছে এখানে আমার কাছে টকটা বেশি ভালো লাগতেছে আর এখানকার আপনার ডেকোরেশনটা একটু ডিফারেন্ট এক্সিলেন্ট আসছি খেতে কেমন এটা মজাই আছে ভালোই লাগে আসছি কিন্তু এটা খাওয়া হয়নি আর কি আমার মনে হয় সব কিছুই টেস্ট করা দরকার এই জিনিসটাও ভালোই লাগছে আমার কাছে যেটা বলতে কারণ সবার টেস্ট তো আর এক না যার কাছে যেমন লাগে আর কি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তেঁতুলের টকটা আর এমনি সবগুলো টকই ভালো ওনার ফুচকা ভেলপুরি দুটোই মজা আমি প্রায়ই খাই এখানে টকগুলো অনেক ভ্যারাইটি পাওয়া যায় যেটা অন্যান্য জায়গায় পাওয়া যায় না তো 20 টাকা হিসাবে ইটস প্রিটি মাচ কনভিনিয়েন্ট যে এতগুলা হচ্ছে দিচ্ছে তো এই হিসাবে হচ্ছে এখানে এসে খাই হ্যাঁ আমি সবসময় আমার ফ্রেন্ডের সাথে আসি আজকে গতকালও এসেছিলাম আজকে আসলাম ফ্রেন্ডের সাথে আসি আমি 1 বছর ধরে চালু করছি মনে কাম কাস্টমার ভালো ওপেনিং থেকে অনেক ভালো হচ্ছে আর খোলার আগে কাস্টমার জমজমা থাকে আইটেম আমাদের বেলপুরি থাকে ফুচকা থাকে তারপরে পানিপুরি থাকে সব কিছু এখানে 20 টাকার মূল্য আপনি ওখানে 50 টাকা পাইবেন না আমাদের যে আইটেমটা আছে সে 20 টাকা পাইতেছেন তাছাড়া আমাদের টক থাকে 12 পদের টক একজনে একজন টক থাকে কোনো সময় চেঞ্জ করি আজকে 9 টাইম আছে আবার কালকে বাড়তেও পারে সেম এইভাবেই কিন্তু প্রাইস 20 টাকাই আমাদের টকটা তো উন্মুখ করে দেওয়া আছে যার জেমে খাইতে পারে এগুলো সমস্যা নাই অন্যান্য জায়গায় গেলে নিজের হাতে দিই কিন্তু আমরা নিজের হাতে দেয় না এরা যার জমে খাইতে পারে এই জন্য টকটা বিচার স্পেশাল আমাদের এইটাই অন্য কোনো কারণ নাই টক আমরা অন্য দোকানে খাইতে যাই আর যে অল্প করে না কিন্তু আমাদের এটা নাই আপনি যা খাইতে পারেন তাই যে ফুচকা যে ছোড়ো ঘোড়া ফুচকা যাকে বলে অনেকে পানিপুরি বলে অনেকে ফুচকা বলে মেইন হচ্ছে ঘোড়া ফুচকা এখানে এটা বেশি চল সব থেকে ইমরান হুসাইন বাংলাদেশ টাইমস So with expert, I am damn expert. Exclusive shop designer, stylish product নিয়ে এলো expert. কি bro? বাড়ি দিয়েও লাভ হয় নাই? Come on bro, এসব অনেক কিছু আসবে আর যাবে. Expert কিন্তু থেকেই যাবে.